জনসংযোগ যাত্রায় এই মুহূর্তে ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফারাক্কাতে, সেই ছবি আপনারা দেখছেন। 25 তারিখ যে যাত্রা শুরু করেছিলেন, আজ 5ই মে নবজোয়ার কর্মসূচি নিয়ে এই মুহূর্তে ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12তম দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফারাক্কায় নবজোয়ার কর্মসূচিতে, জনসংযোগ যাত্রায় 12তম দিনে ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ির ওপর উঠে দাঁড়িয়েছেন তিনি, সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন। জনসংযোগ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফারাক্কায়, নবজোয়ার কর্মসূচির 12তম দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ফারাক্কায়। শুরু করেছিলেন কোচবিহারের দিনহাটা দিয়ে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পর আজ ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রার্থী ঠিক করতে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মতামত নামে যে নতুন কর্মসূচি তৈরি করেছেন, এবং সেই কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই ঠোক দো, মেরে দাও, এজেন্সিকে বিজেপি বলছে ধামাকা করে দাও, এইসব করে ভোট পাবেন না, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিজেপি পার্টি কা দো কাম হ্যায়, এক বলতা হ্যায় টোক দো, কিসি কো মাননে হোনে সে বলতা হ্যায় টোক দো। জেসে এনআরসি লেকে আপ দেখা, বিলকিস কো লেকে আপ দেখা, আমাদের অনেক কাণ্ড হয়েছে, অনেক হিন্দু মুসলিম সবাই তিনি এসে খ্রিস্টান। আর যখন ইডি সিবিআই ভেসতে হয় বলতে হ্যায় ধামাকা কর দো। अगर ऑफिसर पूछे कि कुछ केस नहीं है, हम क्या करें, बोले धमाका बचा तो दो, उसको बदनाम कर दो। अरे भाई, राम का नाम बदनाम मत करो, देश का नाम बदनाम मत करो, एजेंसी से कुछ काम नहीं होने वाला है, एजेंसी का वोट में आपको वोट नहीं मिलेंगे। আপনি শুনলেন, ফের কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি জবাব দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা দেখুন। ঘুরিয়ে হলেও রামের নাম মুখে এনে ফেলেছে মমতা ব্যানার্জি, যে রামের নাম শুনলেই খেপে যেত, সেটা আমরা বন্দে ভারত উদ্বোধনে দেখলাম, এখন তিনিই বলছেন রামের কথা। যারা তৃণমূলের বিরুদ্ধে শুধুমাত্র কথা বললে খুন করে, এই সপ্তাহে বিজেপির চার কার্যকর্তাকে খুন করেছে, তারা আবার বড় বড় কথা বলছে, বিনা কারণে সিআইডি লাগায়, আর প্রত্যেকটা সিআইডির কেস কোর্ট খারিজ করে দিয়েছে, সিআইডিকে তদন্ত ভার থেকে নাকচ করে দিয়েছে। তার মানে বেআইনি ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিআইডিকে লাগানো হয়েছিল। বিজেপি যে তৃণমূলের ঘরে ঘরে ঘুরছে, তা কিন্তু বিচারপতির নির্দেশে, অতএব এতে বিজেপির কোনো লেনা দেনা নেই।